আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব Oppo A54s এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটি খুব দ্রুতই বাংলাদেশ বাজারে লঞ্চ হতে যাচ্ছে এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, এর প্রাইসটা কেমন হবে, A to Z বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এর থেকে যদি আপনাদের কোনো ভালো বেটার অপশন থাকে সেই অপশনটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। তো এর জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ ইনফরমেশন গুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমাদের আবার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা Oppo A54s এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। তো এই ফোনটিতে ডিজাইনে আপনারা প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাকসাইড পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে গ্লসি ফিনিশিং করা হয়েছে যার কারণে দেখতে অনেকটা সুন্দর। তাছাড়া Oppo ফোনগুলোর ডিজাইনটা বেশ সুন্দরই লাগে। এছাড়া ফোনটির ফ্রন্টের দিকে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, তবে এখানে তারা ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে এই সময়ে এসে। তো যাই হোক, ডিজাইন নিয়ে খুব বেশি কথা বলবো না, আপনারা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন যার সঙ্গে থাকবে একটি ফ্ল্যাশ লাইট। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.52 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে তারা পিক ব্রাইটনেস ব্যবহার করেছে 480 nits পিক ব্রাইটনেস। এবং এই পিক ব্রাইটনেসে আপনি যদি ইনডোরের মধ্যে ফোনটি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো সমস্যা ফেস করবেন না, কিন্তু আপনি যখন ডিরেক্ট সানলাইটে চলে যাবেন তখন এই ফোনটি ব্যবহার করতে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। এবং এই ফোনটি ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 720x1600 pixel, যেটি HD+ ডিসপ্লে, এখান থেকে খুব ভালো রেজলিউশন আপনারা পাবেন না। এবং এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও এবং এখানে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 269 PPI ডেন্সিটি, যেখান থেকে আপনারা যখন কোনো মুভি অথবা নাটক দেখবেন তখন শার্পনেস নিয়ে অনেকটা সমস্যা ফিল করতে পারেন এই ফোনটির ডিসপ্লেতে। তো ওভারঅল যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা খুব ভালো কিছু পাবেন না, এটি একটি অ্যাভারেজ নর্মাল কোয়ালিটি ডিসপ্লে। তো এখান থেকে যদি আপনারা আশা করেন যে ভালো কোয়ালিটির একটি ডিসপ্লে পাবেন সেহেতু আমি বলবো যে না, এটি একদমই ভালো একটা ডিসপ্লে নয়। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 11 এবং ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে কালার ওএস 11.1। এছাড়া ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 এবং এটি 12 nanometer আর্কিটেকচারের তৈরি। তো মিডিয়াটেক হেলিও G35 এটি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না গেমিং এর ক্ষেত্রে, এছাড়া কিন্তু রেগুলার ইউজে এই প্রসেসরটি বেশ ভালোই পারফরমেন্স করে থাকে। তো আপনি যদি চান যে আপনি গেমিং করবেন সেক্ষেত্রে এই প্রসেসরটি আপনার জন্য কখনোই বেটার হবে না। তাছাড়া ফোনটিতে সিপিউ পেয়ে যাবেন অক্টোকোরের একটি সিপিউ, যেখান থেকে আপনারা 2.3 GHz এর ক্লক স্পিড পেয়ে যাবেন এবং 2টা করে 4টা কর্টেক্স A53 কোর পেয়ে যাবেন এই ফোনটির সিপিউ এর মধ্যে। এবং জিপি হিসেবে আপনারা পেয়ে যাবেন পাওয়ার VRGE8320 জিপিউ। ওভারঅল যদি এসোসিয়েট আপনি কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি রেগুলার কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনি যদি শখের বশতে মাঝে মধ্যে গেম খেলে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই এসোস সেটআপটা বেশ ভালো হবে। তাছাড়া আপনি যদি মোটামুটি লেভেলের গেমিং গুলোও করতে চান তাহলে এই ফোনটিতে আপনি সেটা করতে পারবেন না। এছাড়া ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 4GB এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB। এখানে র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রাখা হয়েছে EMMC 5.1। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 50 MP একটি মেইন ক্যামেরা সেন্সর এবং 2 MP একটি ম্যাক্রো সেন্সর এবং আরো থাকবে 2 MP একটি ডেপ সেন্সর। ওভারঅল Oppo ফোনের ক্যামেরাতে অনেকগুলো ফিচার প্রোভাইড করে যার কারণে এখান থেকে আপনারা বেশ ভালো কোয়ালিটির ফটোশুট গুলো করতে পারবেন, তবে খুব ভালো ফটোশুট করতে পারবেন না, মিডিয়াম রেঞ্জের ফটোশুট গুলো আপনি করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে, কারণ এখানে বাকি যে 2টা ক্যামেরা রাখা হয়েছে সেই 2টা ক্যামেরা দিয়ে আপনারা খুব বেশি সাপোর্ট পাবেন না। তাছাড়া ফোনটিতে LED ফ্ল্যাশ HDR প্যানোরামা সাপোর্টেড পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে 8 MP একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, এছাড়া আপনারা সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে আপনারা 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18W একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এই ফোনটির মধ্যে। তো এখন কথা হচ্ছে সবকিছু মিলে এই ফোনটির যে কনফিগারেশন, এই কনফিগারেশনে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। তো তার আগে বলে নিই এই ফোনটির বাংলাদেশ প্রাইস কিন্তু হতে পারে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে। তো 20 থেকে 22 হাজার টাকার মধ্যে আমার মনে হয় এই ফোনটি একদমই জঘন্য টাইপের একটা ফোন। এর থেকে লো বাজেটে কিন্তু আপনারা আরো অনেক ভালো ভালো কনফিগারেশনের ফোনগুলো পেয়ে যাচ্ছেন, যেমন বলা যায় এখানে আপনারা ইনফিনিক্স নোট 11s অথবা আপনারা যদি রিডমি নোট 10 ফোনকেও দেখেন সেক্ষেত্রে কিন্তু তারা এর থেকে আরো অনেকগুলো আপডেটেড ফিচার প্রোভাইড করতেছে এবং সেই ফোনটি এর থেকে আরো অনেক ভালো। সেখানে আপনারা ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তাছাড়া প্রসেসরগুলো পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G88 এর প্রসেসর, যেটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে এবং
সেখান থেকে আপনারা গেমিং এ খুব ভালো সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল সবকিছু মিলে আমি বলবো এই ফোনটি আপনাদের জন্য কখনো বেস্ট হবে না। যদি আপনারা কেউ ভেবেও থাকেন যে এই ফোনটি কিনবেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই ফোনটি কখনোই কিনবেন না, এই ফোনটি কিনলে আপনাদের অনেক সমস্যা ফেস করতে হতে পারে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।